এই প্রেক্ষাপটে যখনই কোনো নতুন বইয়ের প্রকাশ দেখি, ব্যক্তিগতভাবে আমি আনন্দিত হই, আর অনেক অসুবিধা থাকা সত্ত্বেও ছুটে আসি ওই অনুষ্ঠানে বইটি হাতে পাওয়ার জন্য এবং বই সম্পর্কে দু চারটি কথা বলতে চাই। এই কারণে যেন এর পাঠকের সংখ্যা বৃদ্ধি পায়। আমার সামনে উপস্থিত যারা অনেক শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ, আমার ছাত্র আছে বেশ কয়েকজন, তাদের দৃষ্টি আকর্ষণ করে একটি কথা বলতে চাই। মোড়ক উন্মোচন তো হবে, কিন্তু উন্মোচনের পর বইটি কতজন পড়বে, কত গভীরভাবে পড়বে এবং বইয়ের যে বক্তব্যগুলো এটি অনুশীলন করার ক্ষেত্রে কতটুকু অগ্রগতি আমরা হব, দ্যাট ইজ মোর সিগনিফিক্যান্ট, অত্যন্ত জরুরি। ওইটা বেশি কথা বলতে চাচ্ছি না, আমি এইটুকু বলবো। কিছুক্ষণ পরে বইটির মোড়ক উন্মোচন হবে। এই ব্যক্তিবর্গের মাঝে নতুন করে আমার কিছু বলার নেই, শুধু আমার সামনে যারা বসে আছেন তাদের প্রতি ছোট্ট একটা অনুরোধ রেখে আমার বক্তব্য শেষ করতে চাই। গেট দি বুক অ্যান্ড গো থ্রু ইট পেশেন্টলি। বক্তব্য যা আছে বক্তব্যগুলোকে ধারণ করার চেষ্টা করার একান্ত প্রয়োজন। জাতীয় পর্যায়ে আন্দোলন হোক বা যে কোনো পর্যায়ে আন্দোলন হোক, শিক্ষিত ব্যক্তিবর্গের আন্দোলনের ধারা ভিন্ন, জ্ঞানের বিচ্ছুরণ যেন সেখানটায় আমরা দেখতে পাই। আর নিশ্চয়ই যে বইয়ের মধ্যে লেখাগুলো আছে, এই লেখাগুলো চিন্তা ভাবনা করেই যারা লেখক লিখেছেন, আমি শুনেছি জানি না দেখে নিয়ে, আমার একটা লেখা আছে বাংলাদেশের পররাষ্ট্র নীতি, এই নীতি প্রবর্তন করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন ওই যে ব্যক্তিটি আমাদের স্মরণীয় বরণীয় ব্যক্তিদের অগ্রগণ্য প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি ওই অন্ধকার কক্ষপথ থেকে বাংলাদেশকে টেনে বিশ্বময় বিস্তৃত হবার সুযোগ করে দিয়েছিলেন। এই কথাগুলো বলার চেষ্টা করেছি, হোয়াই ডিড হি ডু দিস, কেন করলেন, আর তার চিন্তাভাবনা আরও বিকশিত চিন্তাভাবনার ছবিটা আমরা পাই ওই লেখাতে আছে। বলেছি আমি যে অত্যন্ত মৌলিক চিন্তাভাবনার অধিকারী ছিলেন, যে একটা রাষ্ট্রের জন্ম মুক্তিযুদ্ধের মাধ্যমে হয়, এই রাষ্ট্রটি ছোট্ট একটি কোণায় আবদ্ধ থাকার জন্য জন্ম হয়, বিশ্বময় বিস্তৃত হওয়ার এটিই তার যোগ্য ভূমিকা। এবং ওই মাত্রায় তিনি নিয়ে গেছেন বিভিন্ন পর্যায়ে এবং বিশ্বময় পরিচিত হয়েছে বাংলাদেশ। 1978 সালে অর্থনৈতিক ক্ষেত্রে যে পরাশক্তি জাপানকে পরাজিত করে বাংলাদেশ জাতিসংঘে নিরাপত্তা পরিষদ তার সদস্য নির্বাচিত হয়। সুতরাং এই এই কাজগুলো, অসম্ভব যে কাজগুলো, অনেকটা তাঁরই ভূমিকার জন্য, তাঁরই মনীষার জন্য সম্ভব হয়। এই জন্য আমি বলবো বইয়ের মোড়ক উন্মোচন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, বাট মোর ইম্পর্টেন্ট ইজ টু গো থ্রু দি বুক কেয়ারফুলি এবং এই চিন্তাভাবনাগুলোকে ধারণ করা একান্ত প্রয়োজন। সকলের প্রতি শ্রদ্ধা জানি এবং ক্রীড়া পরিষদ যেটা ছাত্র সংগঠনের কাজ, যেটা রাজনীতিবিদদের কাজ, সেটা সেই
যার নাম অঙ্কিতে জিয়া পরিষদ, তারা যে কাঁধে তুলে নিয়েছে সেই কাঁধের দেবে তাদেরকে ধন্যবাদ জানি। শহীদ জিয়া রহমান সাহেব যিনি আজকে আমাদের মধ্যে নেই, যে লোকটি অনুপস্থিত, এগুলোকে আবার রিসার্চ করে কম্পাইল করে এবং মানুষের সামনে তুলে ধরাটা খুবই কঠিন কাজ। আমরা হয়তো সামনে পেলে সেটা অনুধাবন করতে পারি না। এই লেখকের পেছনের পরে যে ওই যে বলে না কত রাত মিডনাইট অয়েল বার্ন করেছে, এটার হিসাবের মধ্যে আসে না। তো আমি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি যারা লিখেছে, এবং বিশেষ করে এমন সময় আজকে জাতির যে সংকটময় মুহূর্ত দিয়ে আমরা পার হচ্ছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের আদর্শ দর্শন যার ভিত্তিতে এই দলটি গঠিত হয়েছে, যার ভিত্তিতে বাংলাদেশে রাজনৈতিক অর্থনৈতিক প্রেক্ষাপটে নতুন একটা পথ দেখিয়ে গেছেন যে অন্ধকার হচ্ছে, সেটাকে আবার জাতির সামনে তুলে ধরার জন্য আপনারা যারা কষ্ট করেছেন লিখেছেন কষ্ট করে আমি আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। এই সময়ে এই জিনিসটা আমাদের এই ব্যাপারগুলো যে শহীদ জিয়া যে দর্শন যে চিন্তা যে জাতিকে নিয়ে দেশকে নিয়ে, এটা কিন্তু একটা সময় এসেছে। শুধু এইটুকু বলব, আমরা যদি দ্বিতীয় মহাযুদ্ধের পরে মোটামুটি 18 শতকের রাষ্ট্রবিজ্ঞানের ইতিহাস যদি পর্যবেক্ষণ করি, এখানে রয়েছে তার সামনে হয়তো আমার বলা ঠিক হবে না, তারপরে বলছি, আধুনিক রাষ্ট্র ক্ষমতার যে বিবর্তন, সেখানে আমরা বিশেষ করে আফ্রিকা এশিয়ার কিছু অংশ এবং ল্যাটিন আমেরিকায় যে বিবর্তন লক্ষ্য করেছেন, সেখানে দেখেছেন গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে গিয়ে গণমানুষের প্রচেষ্টা, সেই প্রচেষ্টা কিন্তু নিরন্তর বাধাগ্রস্ত বারবার। এবং এই কথাটি আমি বলছি কি বিশেষ কারণে, আমরা দেখেছি, আমি যেটা বললাম আফ্রিকায় দেখেছি, ল্যাটিন আমেরিকায় দেখেছি, এশিয়াতে দেখেছি, গণতান্ত্রিক শক্তিকে সচরাচর দেখা যায় উৎখাত করে সামরিক শক্তি, এবং তার এসে ইংরেজিতে যে শব্দটি বলা হয় ক্ষমতা ইউজার। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনের একটি বিষয় যদি আমি উল্লেখ করতে চাই, তাকে যে বিষয়টি আমি উল্লেখ করবো সেটা হচ্ছে এই যে তিনি ছিলেন পৃথিবীর যে সংক্ষিপ্ত ইতিহাস, আধুনিক বিশ্বের যে রাষ্ট্রবিজ্ঞানের যে সংক্ষিপ্ত ইতিহাসটি আমি এইমাত্র উল্লেখ করেছি, সেখানে তিনি ছিলেন একমাত্র ব্যতিক্রম। কি কারণ? সামরিক বাহিনী গণতন্ত্রকে উৎখাত করে সেখানে সামরিক শাসন। আশ্চর্যের বিষয় হচ্ছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন সৈনিক হয়েও তিনি কিন্তু বাংলাদেশ থেকে সামরিক শাসনকে এবং একদলীয় শাসনকে তিনি সরিয়ে দিয়ে তিনি সেখানে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছেন। এটাই হচ্ছে ব্যতিক্রম, এবং এই ব্যতিক্রমের কারণে আমি বিশ্বাস করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সারা বিশ্বে তিনি চিহ্নিত হয়ে আছেন। এবং আপনাদের মনে আছে যে তার মৃত্যুর পরে টাইম ম্যাগাজিনে নিউ ইয়র্ক যে পত্রিকায় সামরিক, সে টাইম ম্যাগাজিনে যখন প্রচ্ছদের ছবি হয়েছিল তখন সম্পাদককে জিজ্ঞাসা করা হয়েছিল যে কেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি প্রচ্ছদে দেওয়া হল। সম্পাদক তার সম্পাদকীয়তে লিখেছিলেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সমস্ত তৃতীয় বিশ্বের একজন ব্যতিক্রমী নেতা, এবং তিনি যে অর্জন করেছেন সেটা ছিল একটি ব্যতিক্রমী অর্জন। সেই কারণে প্রচ্ছদ তাকে আমরা জিয়া পরিষদের আজকের এই প্রকাশনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব কবির মোরাদ সাহেব যে অনুষ্ঠানে উপস্থিত আছেন, আমাদের সকল শ্রদ্ধেয় বক্তা মাজিদুল সাহেব, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান, আমির হোসেন মোহাম্মদ চৌধুরী,
the vice chairman of Sanctu Jaman Dudu, one of the chairperson of Buddhistan, Jinnat Kayyum, Kiya Purshita Shamanit, Shadashurita, Swamali. আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসার কথা দেশনেত্রী বেগমখানিয়া। তিনি অত্যন্ত ব্যস্ত হয়ে পড়াতে তিনি আমাদেরকে অনুরোধ করেছেন যে আপনাদের অনুষ্ঠানটাকে শেষ করার জন্য, সেজন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। ইতিমধ্যে আপনারা আমাদের বিশিষ্টজনদের কাছ থেকে যে কথাগুলো শুনেছেন, সময় উপলব্ধ সম্পর্কের কারণে বক্তব্য খুব বেশি রাখার কোন সুযোগ নেই। প্রেসিডেন্ট জিয়া একজন প্রেসিডেন্ট জিয়া, আমি তাকে সবসময় যেটা বলি যে বাংলাদেশের একজন গণজাগরণ পুরুষ। তার সবচেয়ে বড় অবদান যেটা আমার কাছে মনে হয় যে আমাদেরকে কোন একটা সেপারেট আইডেন্টিটি দিয়েছেন, স্বকীয়তা দিয়েছেন, বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন দিয়ে আমাদের একটা নিজস্ব সত্তা পরিচিতি তিনি আমাদেরকে দিয়েছেন, যেটা আমাদের ছিল না। আর অন্ধকার থেকে সবসময় আলোতে নিয়ে এসেছেন তার, যখনই চরম হতাশা, যখনই চরম ব্যথা বেদনা শুরু হয়েছে, সেই সময় প্রেসিডেন্ট জিয়া আবির্ভূত হয়েছেন দেশের সামনে এবং সত্যিকার অর্থে দেশকে তিনি মুক্তির দিকে নিয়ে গেছেন। আজকের যে বাংলাদেশ আমরা দেখছি, অনেকে ওইখানে সর্বক্ষেত্রে সংস্কার নিয়ে এসেছিলেন, এক দ্বিতীয় শাসন ব্যবস্থা থেকে ভৌগোলিক রাজনৈতিক সংস্কার, একটা বদ্ধ অর্থনীতিকে তিনি মুক্ত অর্থনীতি পরিণত করেছিলেন, অর্থনৈতিক সংস্কার, কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য সর্বক্ষেত্রে তার বিচার ছিল মাত্র চার বছর সময়ের মধ্যে। সেজন্যই তিনি আমার কাছে সবসময় ক্ষণজন্ম পুরুষ। দীর্ঘ সময় আলোচনা করলে প্রেসিডেন্ট জিয়া সাহেবের বিভিন্ন দিকগুলো নিয়ে আলোচনা করে শেষ করা যাবে না। আজকের এই দুঃসময়ে, কঠিন সময়ে আমাদের বারবার স্মরণ করতে হবে প্রেসিডেন্ট জিয়াকে, তার আদর্শকে অনুসরণ করতে হবে, তার পথে চলতে হবে এবং কখনোই মাথা নত করা যাবে না। আমাদের সামনে এগিয়ে যেতে হবে এবং প্রেসিডেন্ট জিয়াকে স্মরণ করে সামনে এগিয়ে যেতে হবে। এই গণতন্ত্রকে উদ্ধার করার জন্য আমাদের আরো তাই স্বীকার করতে হবে। জিয়া পরিষদের কাছে আমার একটাই অনুরোধ যে জিয়া পরিষদকে গণসংগঠনে পরিণত করবেন না। জিয়া সংগঠনে তারাই আসুক যারা গবেষণা করবেন, যারা আমাদের এখন যে পড়াশোনা জ্ঞান চর্চায় অনীহা যে তরুণদের, সেই তরুণদেরকে পড়াশোনা জ্ঞান চর্চায় আগ্রহ সৃষ্টি করবেন এবং তাদেরকে শুধু জিয়াউর রহমান নয়, দেশ, রাষ্ট্রকাল, আমাদের গণতন্ত্রের আবশ্যক নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিশ্ব, পৃথিবী, আধুনিক বিশ্ব এ সম্পর্কে তাদের জানার সুযোগ সৃষ্টি করে দেওয়া উচিত। আপনাদেরকে আমি একটু শুধু খবর দিতে চাই যে আমরা আমাদের পার্টি আসছে না পল্টনে ছয়তলায় আমরা একটা লাইব্রেরি করেছি, এই লাইব্রেরিটির নাম হয়েছে জিয়া স্মৃতি পাঠাগার। আপনাদের কখনো সুযোগ হলে আপনারা যাবেন, দেখবেন আমাদের কয়েকজন তরুণ প্রকাশক তাদের উদ্যোগে এই পাঠাগারটা তৈরি করা হয়েছে। এটা খুব শিগগিরই আমাদের দেশনেত্রীকে উদ্বোধন করবেন এবং ওয়েবসাইট একটা তৈরি করা হয়েছে। আমরা চেষ্টা করছি এখানে আমাদের জিয়া রহমান সাহেবের উপরে যতগুলো বই প্রকাশিত হয়েছে এবং অন্যান্য বরেণ্য লেখকদের যে সমস্ত বই প্রকাশিত হয়েছে রাষ্ট্র, দেশ, কাল সম্পর্কে, সেগুলো সেখানে স্থান পাবে এবং আপনার উপকৃত হবে। আমি আজকে আপনাদের কষ্ট করে এখানে আসার জন্যে এবং এই প্রকাশনা অনুষ্ঠানে বসে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। পুরুষে আবারও দুঃখ প্রকাশ করছি যে দেশনেত্রী তার একটি জরুরি কাজের জন্য আসতে পারেননি বলে তিনি আপনাদের কাছে ক্ষমা চেয়েছেন। ধন্যবাদ। Thank you.